নমস্কার বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমস্ত অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মী এবং তাদের সহায়িকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আপনারাই আমাদের চ্যানেলে অনেকেই কমেন্ট করেছেন যে দেশের শীর্ষ আদালতে রায় অনুযায়ী যদি গ্র্যাচুইটি পাওয়া যায়, ভারত সরকারের গ্র্যাচুইটি আইন অনুযায়ী, সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী কি 3 লক্ষ টাকা পাওয়া যাবে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী 2020 সালে ঘোষণা করেছিল। তো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো এবং সেটা বিজ্ঞপ্তি সহকারে, অর্থাৎ রাজ্য সরকারের বিজ্ঞপ্তি সহকারে সেটাকে আলোচনা করবো। আশা করি ভিডিও শেষ শুনতে দেখবেন। প্রথমে বলিনি যে বিষয়টা কী। আমরা এর আগে একটা এরকম একটা ভিডিও করেছিলাম যার থাম্বনেল বা মেন ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি যে দেশের শীর্ষ আদালত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে নির্দেশ দিয়েছে দেশের যে 25 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা আছে তাদেরকে গ্র্যাচুইটি দেওয়ার কথা। গ্র্যাচুইটিটা শান্ত মানে রিটায়ারমেন্টের পরে একটা নির্দিষ্ট সময় চাকরি করার পরে দেওয়া হয়। তো যেহেতু আইসিডিএস কর্মী এবং তার সহায়িকারা যেহেতু পার্মানেন্ট চাকরি ছিল না বা এখনও হয়নি সেই অর্থে, তো তারা গ্র্যাচুইটি কিন্তু পাচ্ছিল না। সুতরাং এই নিয়ে কিন্তু গুজরাটে হাইকোর্ট থেকে একটা রায় ফরোয়ার হয়ে সুপ্রিম কোর্টে আসে, তারপরে কিন্তু দেশের শীর্ষ আদালত বলে দেয় দেশের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য কিন্তু গ্র্যাচুইটি দিতে হবে, কারণ তারা দেশের মানে সমস্ত শিশু এবং তাদের মায়েদের পুষ্টির বিষয়টা দেখে এবং তারা যথেষ্ট সমাজসেবামূলক কাজ করে। সুতরাং তাদের জীবনযাত্রার মান উন্নতির জন্য যাতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার আরও পদক্ষেপ নেয়, তাহলে কিন্তু অবশ্যই তারা তাদের জীবনমাত্রাকে আরও উন্নত করবে এবং তারা আরও ভালো করে কিন্তু কাজ করতে পারবে। এবং সেই সঙ্গে ভারতের গ্র্যাচুইটি আইন অনুযায়ী কিন্তু তাদেরকে গ্র্যাচুইটি দেওয়ার কথা বলা হয়েছে, কারণ একটা নির্দিষ্ট সময় কোনো একটা সার্ভিস করার পরে অর্থাৎ চাকরি করার পরে তাদের কিন্তু গ্যাচুইটি দেওয়ার নিয়ম। তো এরপরেই আপনারা কিন্তু ওই কমেন্টটা করছিলেন যদি গ্যাচুইটি পাওয়া যায়, এখনও যদিও রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কেউ এই বিষয়টা নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি যে দেওয়া হবে কবে থেকে নাকি, কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে এটা যদি পাওয়া যায় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা যে 3 লক্ষ টাকাটা কি পাওয়া যাবে। তো এটা বোঝার জন্য আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণার পরে যে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল সেটাতে যেতে হবে। সেটাতে কী বলেছে দেখুন, এই একটা বিজ্ঞপ্তি আপনারা জানেন সেপ্টেম্বর মাসে 2020 সালে 30 সেপ্টেম্বরে তা প্রকাশ হয়েছিল। সেখানে বলা হয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং তাদের সহায়িকাদের 3 লক্ষ টাকা দেওয়া হবে, একটা টার্মিনাল গ্রান্ট, ওয়ান টাইম টার্মিনাল গ্রান্ট। টার্মিনাল গ্রান্টটা তখনই হয় কোনোভাবে ছাঁটাই হয়ে গেল বা কাজ থেকে অবসর নিল বা কাজের মেয়াদ শেষ হলো, রিটায়ারমেন্ট কিন্তু বলা যাবে না। রিটায়ারমেন্ট মানে কিন্তু তখন রিটায়ারমেন্টের সমস্ত সুযোগ সুবিধা পেনশন বা গ্র্যাচুইটি দেওয়ার কথাটা থাকছে, যদিও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এবার গ্র্যাচুইটি দিতে হবে কিন্তু পেনশনের বিষয়টা থাকছে না, তাই এখানে কিন্তু ওনারা কিন্তু পেনশন বেনিফিট পাবেন না। সুতরাং এটা একটা ওয়ান টাইম গ্রান্ট, অর্থাৎ ওয়ান টাইম একটা টার্মিনাল গ্রান্ট, কাজের মেয়াদ শেষ হচ্ছে বা ছাঁটাই হচ্ছে, তাই এটা হচ্ছে এই 3 লক্ষ টাকাটা দেওয়া হবে এবং সেটা অবশ্যই 65 বছর বয়স হতে হবে, অর্থাৎ 65 বছর বয়সেই কিন্তু উনি টার্মিনালটা নেবেন, কাজ থেকে মেয়াদ শেষ হবে এবং তার মেয়াদ মানে যেটা হবে ডেটটা ধরা হবে 30/9/2020, অর্থাৎ 2020 সেপ্টেম্বরে 30 তারিখের পরে যারা রিটায়ারমেন্ট নেবেন 65 বছর বয়সে তারাই শুধুমাত্র এই টাকাটা পাবেন এবং সেটা 3 লক্ষ টাকা পাবেন। তো সুতরাং আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই 3 লক্ষ টাকা, এটার সঙ্গে কোনো গ্র্যাচুইটি বা পেনশনের কোনো নিয়মের কোনো সংযোগ নেই। সুতরাং আপনারা গ্র্যাচুইটি পেলেও আপাতত 3 লক্ষ টাকা পাবেন। তো আপাতত কেন বললাম, যদি ভবিষ্যতে ধরুন এই গ্যাচুইটি নিয়মটা লাগু করতে গেলে তাহলে রাজ্য সরকারকে বা কেন্দ্র সরকারকে টাকা দিতে হবে। তো সেই যখন টাকাটা দেবে তখন যদি তারা চায়, তখন যদি এটা বন্ধ করে তখন আলাদা কথা, কিন্তু আপাতত এটা কিন্তু কোনো খবর নেই যে এটা বন্ধ হবে। সুতরাং আপনি গ্যাচুইটির সঙ্গে সঙ্গে গ্যাচুইটি যে টাকাটা পাবেন তার সঙ্গে 3 লক্ষ টাকাটা পেতে পারেন। এখনও পর্যন্ত যেটুকু মানে ঘোষণা আছে বা বিজ্ঞপ্তি আছে, দেখা গেলো আমি আপনাদের আজকে ভিডিও দিলাম, কাল থেকে হয়তো কোনো নতুন বিজ্ঞপ্তি হলো তখন আলাদা বিষয়, কিন্তু আপাতত কোনো বিজ্ঞপ্তি নেই বা নিয়ম নেই। সুতরাং আপনি 3 লক্ষ টাকাও পাবেন, আবার যখন গ্যাচুইটি চালু হবে গ্যাচুইটাও পাবেন। আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।